মাত্র ঠিক পিছন থেকে কেউ এসে ধাক্কা দিয়ে ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। তার চশমাটি মাটিতে পড়ে যাওয়ায় সে চোরকে দেখতে পায়নি। সঙ্গে সঙ্গে মিস্টার রয়কে ফোন করে ডাকে এবং মিস্টার রয়কে জানায় যে তিনজনকে সন্দেহ করেছে। প্রথমজনের পায়ে হিল পড়া ছিল, দ্বিতীয়জনের পায়ে প্লাস্টার ছিল এবং তৃতীয়জনের পায়ে স্কেটিং শু ছিল। বন্ধুরা, তোমরা তিনজনকে দেখে কি বলতে পারবে আসল চোরটাকে? পারলে ভিডিওটা পজ করো, কমেন্টে উত্তরটা লিখে ফেলো। আর তোমাদের ভাবার জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। কি বন্ধুরা, পারলে যারা পারলে তারা অবশ্যই কমেন্টে লিখো, আর যারা পারেনি তাদেরকে বলে দিচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেল যারা এখন লাইক বা সাবস্ক্রাইব করো তারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে, কারণ একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পড়তে ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন ফিল করে। আর উত্তর দিয়ে নিচ্ছি, তোমরা যদি এখানে এ এবং বি থাকা দুজনকে দেখো তাহলে দেখবে কেউই দ্রুত পালাতে পারবে না। তাই সিটে থাকা মেয়েটি পায়ে স্কেটি পড়া আছে, সেই চুরি করে পালিয়ে গেছিলো, তাই সেই চোর। ধন্যবাদ।